সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কামিনী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম 1899 সালের 30 মার্চ, মৃত্যু 1970 সালে। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম, ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প, দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস, কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য। এই গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অমনিবাস পঞ্চম খণ্ড থেকে। প্রধান চরিত্রে সুরনাথ বাবু ও কামিনী, গল্প পাঠে দীপ, কামিনীর ভূমিকায় অয়ন্তিকা, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে কামিনী। ডাউনলোডেড ফ্রম sunday-suspense.com। Keep visiting us for all new Sunday Suspense episodes. Tune with Radio Mirchi 98.3 FM. It's hot. স্টেশনে ট্রেন থামতেই হ্যাটকোট পরা সুরনাথ বাবু নেমে পড়লেন। স্টেশনটি ছোট, তার সংলগ্ন জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেন 2 মিনিট থেমে চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথ বাবু সেগুলি পরিদর্শন করতে এসেছেন। এর আগে তিনি এদিকে কখনো আসেননি। ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে অন্য কোনো লটবহর নেই। সুটকেসের মধ্যে আছে এক সেট শার্ট প্যান্ট, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজবার ব্রাশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক এবং তার দুই আছে, একজন পোস্টমাস্টার, একটি কেরানি ও দুজন পিয়ন। পোস্ট অফিসের পেছন দিকে পোস্টমাস্টার সপরিবারে থাকেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথ বাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাকে ভেতরে নিয়ে গেলেন। দুপুরবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাড়িতেই হল। খাওয়া দাওয়ার পর সুরনাথ বাবু ঘণ্টাখানিক বিশ্রাম করলেন, তারপর আবার বেরোনোর জন্য তৈরি হলেন। ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন, তার মধ্যে সবচেয়ে যেটি কাছে সেটি 12 মাইল দূরে, কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিয়েছেন। আজ সন্ধ্যের সময় ওই গ্রামে পৌঁছবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যার আগেই ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাইকেলের পেছন দিকে সুটকেসটি বেঁধে সুরনাথ বেরোবার উদ্যোগ করছেন, এমন সময় পোস্টমাস্টার বললেন, এখান থেকে ওই মাইল 5-6 দূরে রাস্তাটা দুফাক হয়ে গেছে। ডান হাতি রাস্তাটা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তাটা দিয়েই যাবেন কিন্তু? সুরনাথ জিজ্ঞেস করলেন, কেন, বাঁ হাতি রাস্তাটা কি দোষ করেছে? ও রাস্তাটা ভালো। সাইকেলে করে সুরনাথ বেরিয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর, জায়গায় জায়গায় ঘন বন আছে,
কোথাও কোথাও নরম মাটির বুক চিরে রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলেছে। এই বিচিত্র ভূমির ওপর দিয়ে নির্জন পথটি এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলেছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যেতে কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 40 বছর, মাঝারি দৃঢ় শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর তিনেক আগে তার স্ত্রী মারা গেছেন। আবার বিয়ের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু স্ত্রী মারা যাওয়ার পরে যে ক্ষণিক স্বাধীনতাটুকু তিনি লাভ করেছেন তা বিসর্জন দিতেও মন চায় না। তিনি যখন 6 মাইল পথ অতিক্রম করেছেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলে পড়েছে। সামনে 2টি পথ ক্রমশ আলাদা হতে হতে ধনুকের মতো বেঁকে গেছে। মাঝখানে উঁচু জমি, তার উপর তাল খেজুরের গাছ মাথা তুলে রয়েছে। হঠাৎ কোথা থেকে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। চারিদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল থেকে নামলেন। সামনে পেছনে কাছে দূরে জনমানব নেই। আকাশ পরিষ্কার, কেবল সূর্যের মুখের উপর এক টুকরো মেঘ লেগে আছে, যেন সূর্য মুখোশ পড়েছে। সুরনাথ একটু চিন্তা করলেন। এখনো 6-7 মাইল পথ বাকি, আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাবে। অন্ধকার হওয়ার আগে যদি গন্তব্যস্থানে পৌঁছতে না পারেন দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনা। পোস্টমাস্টার বলেছিলেন বাঁ হাতের রাস্তাটা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁ হাতি রাস্তাটা দিয়ে যাওয়াই ভালো। সুরনাথ সাইকেলে চড়ে বাঁ হাতি রাস্তাটা ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেননি, পথ অসমতল ও পাথরে ভর্তি, কিন্তু সাবধানে চললে আছাড় খাওয়ার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু নড়ল না। মনে হল মুখে মুখোশ এঁটেই সূর্যতে বস্ত যাবেন। মিনিট 20 সাইকেল চালাবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোতে মনে হল যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে, দু একটা আবছা মূর্তিও যেন ইতস্তত হেঁটে বেড়াচ্ছে। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর পাশের দিকে চোখ ফিরে সুরনাথ ব্রেক কষলেন। একটা ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যাচ্ছে না। এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন সেখান থেকে 3 গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে এক যুবতী বসে আছে। সুরনাথের চোখের সঙ্গে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পেতলের মতো পিতাভ, দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে, মুখের গড়ন দৃঢ়, মাথার অগোছালো চুলের প্রান্তে একটু তামাটে ভাব, চোখের তারা বড় বড়।
পরনে কেবল একটি কস্তাপার শাড়ি, গয়না নেই। সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চেয়ে আছি। হ্যাঁ গা, তুমি কোথায় যাবে গো? যুবতী প্রশ্ন করল। দাঁতগুলো ঝকঝকে সাদা, গলার স্বর গভীর ও ভরাট, কিন্তু কথা বলবার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধকধক করে উঠল। দীর্ঘকালের অনভ্যস্ত এক অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন, কিন্তু তিনি লঘু চেতা লোক নন। সবলে আত্মসংযম করে তিনি বললেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়ে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল। তার হাসিতে প্রগল্ভতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ুতে আগুন ধরিয়ে দিতে পারে। শেষে হাসি থামিয়ে এসে বলল, রতনপুর সে তো অনেক দুর্গ, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতেই পারবে না। সুরনাথ রাস্তার দিকে চাইলেন। দূর থেকে যে গ্রামের আভাস পেয়েছিলেন সন্ধ্যার ছায়ায় তা মিলিয়ে গেছে। তিনি উদ্বেগের স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ চমকে যুবতীর দিকে চাইলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরো কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন। আস্তে আস্তে বললেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে আঙুল দেখিয়ে বলল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে তো, পাহারা না দিলে ছোড়ে ছুরি করে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচ অনুভব করলেন, বললেন, তা যদি অসুবিধা না হয় এখানেই থাকবো। যুবতী আবার খিলখিল করে হাসল। প্রায় অন্ধকারে তার হাসিটা বিদ্যুতের মতো ঝলকে উঠল। সে বলল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করল। এটি মাদুর এনে দাওয়ার এক পাশে পেতে দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধো, চা খাবে তো? আমি এখনই তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরে প্রদীপ জ্বলে উঠল। আলোর পীত বর্ণ ধারা দাওয়ার উপর এসে পড়ল। বাইরে নিশ্ছিদ্র অন্ধকার চরাচর গ্রাস করে নিয়েছে। সুরনাথ বসে চিন্তা করতে লাগলেন। তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। তীরবিদ্ধ হরিণ, আগুনের দিকে ছুটে যাওয়া পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করেছে? এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁয়ি হলো। আমি রান্না চড়াতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুললেন, না না, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকবো। ও মা, মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাত কাটে গো? রাত উপসে হাতি টলে, তোমার অত লজ্জায় কাজ নেই, এক ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল।
সুরনা চায়ের বাটিতে চুমুক দিলেন। পেতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাই ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে তার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ লক্ষ্য করলেন কুটিরের মধ্যে দুটি ঘর, একটি রান্নাঘর, অপরটি বোধ হয় শোয়ার ঘর। তিনি অনুমান করলেন দাওয়ায় মাদুরের উপর তার শোয়ার ব্যবস্থা হবে, তাই ভালো। কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন। ঘন্টাখানেক পরে যুবতী দরজার কাছে এসে দাঁড়িয়ে বলল, এই যে ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ উঠে ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটা বেশ গরম। পিঁড়ির সামনে ভাতের থালা, প্রদীপটি কাছে রাখা হয়েছে। আয়োজন সামান্যই, ভাত, ডাল এবং একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ খেতে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালির কথা বলতে বলতে ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল। সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতী কখন পায়ে আলতা পড়েছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে, অথচ তিনি হুঁ হাঁ ছাড়া কিছুই বলছেন না। বিপদের সময়ে যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, তার সঙ্গে অন্তত দুটো মিষ্টি কথা বলার প্রয়োজন রয়েছে। তিনি শামুকের মতো খোলের ভেতর থেকে গলা বাড়িয়ে বললেন, তোমার নাম কি? এক ঝলক হেসে যুবতী বলল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাক করে লাগল। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করলেন। খাওয়ার শেষে সুরনাথের হাত মুখ ধোয়া হলে কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হয়ে গিয়ে বললেন, হ্যাঁ না, আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়ে বলল, ও মা, বাইরে শুবে কি, শীতে যে পুরো জমে যাবে, যাও বিছানায় শো গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করলেন না, কামিনী রাত্রে কোথায় শোবে প্রশ্ন করলেন না। শাস্তি পাওয়া আসামির মতো শোবার ঘরে প্রবেশ করলেন। ঘরে দীপ জ্বলছে, মেঝের উপর খড় পেতে তার উপর তোষক বিছিয়ে বিছানা। সুরনাথ সুটকেস এনে জামা কাপড় পাল্টালেন, তারপর প্রদীপ জেলে রেখেই শুয়ে পড়লেন। চোখ বুজে তিনি পাশের ঘরে খুটখাট ঠুনঠান বাসন কোসনের শব্দ শুনতে লাগলেন। ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। তার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বেরিয়ে এলো। চোখ বুজে অনেকক্ষণ শুয়ে থাকবার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়েছিলেন। হঠাৎ চটকা ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসেছে। তার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি।
পর্যন্ত সুরনাথ যখন ফিরে এলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেবল সুরনাথের জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গেছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন, পুলিশ খোঁজ নিল। সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাওয়ার কথা সেখানে তিনি যান। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করল। সাত দিন পরে সুরনাথকে পাওয়া গেল। বাহাতি রাস্তায় একটিও কুটির নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে। সাইকেলটা কাছেই মাটিতে লুটিয়ে পড়ে আছে। তার পেছনে সুরনাথের সুটকেস রয়েছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, ব্রাশ সমস্তই মজুদ আছে, কিছু খোয়া যায়নি। সুরনাথের দেহেও কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মামির মতো শুকনো ও অস্থি চর্মসার হয়ে গেছে, যেন রক্তচোষা বাদুড় দেহটাকে শুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যুর বিবরণ শুনলেন, তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন, আহারে, ডাইনির হাতে পড়েছিলেন। কামিনী ডাইনি এখনো তল্লাটে আছে, মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাহাতি রাস্তাটা ভালো নয়, কিন্তু কিন্তু উনি শুনলেন না। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে দীপ, সুরনাথ বাবুর ভূমিকায় সোমক, পোস্টমাস্টার পুষ্পল, কামিনীর ভূমিকায় অয়ন্তিকা, গল্পের সূত্রধার মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় লাবণ্য, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স এর অনির্বাণ এবং অভিষেক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চি তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী প্রবীর চক্রবর্তীকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।